তখন যখন কবরে যাবে তো মজা আসবে ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা তো যাকে প্রশ্ন করবে সেও হাসবে আর আমার বিশ্বাস ওই মুহূর্তে আল্লাহ হাসবে ফেরেশতা যদি বলে জবাব দাও না হাসো কেন কোন রবের কথা প্রশ্ন করতেছো মান রব্বুকা তোমার রবকে রবের প্রশ্ন করতেছো রবকে জিজ্ঞাসা করো আমি কে আমি কে জিজ্ঞাসা করো কেন দুজনই দুজনের পরিচিত হবে কাছের হবে দুজনই দুজনের যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছে তারও কাছে যাকে জিজ্ঞাসা করতেছে সেও কাছে যার কথা জিজ্ঞাসা করতেছে সেও কাছে যাকে জিজ্ঞাসা করতেছে সেও আল্লাহর কাছে নবীজির কথা যখন জিজ্ঞাসা করবে মান হাদা মান হুয়ার রাজুল মান হাদার রাজুল এই ব্যক্তি কে তখন আল্লাহর রাসূলও হাসবে সেও হাসবে ফেরেশতা বলবে দুজনই হাসে কাহিনী কি বুঝা ফেলবে হাসির দ্বারাই বুঝা ফেলবে যে ওনার কথা জিজ্ঞাসা করতেছো ওনাকেই জিজ্ঞাসা করো তো উনিও হাসবে হাসি দিয়ে বুঝাবে যে আমিও চিনি এও আমাকে চিনে এই জন্যই তো হাসে অপরিচিত ব্যক্তির কথা জিজ্ঞাসা করলে না প্রশ্ন উত্তর হইতো আমরা দুজনই পরিচিত সত্য এটি আমল সহজ হবে আমল সহজ হবে যখন আমল সহজ হবে তখন মেরে দোস্ত সত্য এটাই মানুষ জানবে এই ছোট জীবনটা ষাট সত্তর বৎসরের জীবন এটা বললেও তো ভুল হয়ে যাবে কেন না এই উম্মতকে আল্লাহ ষাট দিছেন বটে কিন্তু ষাটের হিসাব নেবেন না ষাটের হিসাব নেবেন না ষাটের হিসাব নেবেন না কেননা 40% তো আগেই মাফ করে রাখছেন কেন না 15 বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তো এমনিই মাফ ওটার হিসাব কি নেবেন ও তো মাফ ওই ওটা কি মাফ 15 গেলে গা যা থাকবে ওটার চারিভাগের একবার তো মাফই করে রাখছেন গুফিয়াল কলম কলম উঠায় রাখছেন মাফ 6 ঘন্টা মাফ যতটুকু ঘুমায় অতটুকু মাফ তো বাকি আর রইল কি হিসাব তো এতটুকু নিবে এতটুকুর তো দিতে চান না এতটুকুর হিসাবও আল্লাহ নিতে চান না এই জন্য চান না যদি হিসাব নিতে চাইতেন তাহলে কোরআনে আমাদেরকে এই কথা কোনোদিন বলতেন না ইয়াফু আন কাসির তোমাদের অনেকগুলা গুনাহ আমরা এমনি মাফ করে দিই কেননা আল্লাহ আমাদেরকে ভালোবাসে ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখে না কি রাখে না চোখ বোঝেন হ্যাঁ যার উপরে চোখ রাখে ওর থেকে হিসাব কিতাব নেয় ঠিক না কি কর্মচারীর উপরে চোখ রাখে এই জন্যই জিজ্ঞেস করে কয়টায় দোকানে ঢুকলি হুম আবার সময়ের আগে গেলে কয় কয়টার সময় আইলি আর কয়টার সময় যেতে দিতেছস ঠিক না হুম মাসের শেষে এই জন্যই হিসাব করে বলে কয়দিন ডিউটি করলি বেতনের লেগে হাত দাঁড়ায় আসস ঠিক না হুম কি বাকি চোখ তো বাদেই দিলাম ঠিক না বাকি চোখও বোঝেন হুম সারাদিন চোখ রাখে হাত কোন দিকে যায় কোন দিকে রাখে ঠিক না হুম কিন্তু যখন প্রিয়জন হয় নিজের ছেলে নিজের আপনজন তো যদি অবেলাও আসে তো ওরে অভ্যাস করাইতেছি আসুক না আস্তে আস্তে অভ্যাস হইব আস্তে আস্তে কি কি মনে হয় বুঝাইতে পারতেছি না আস্তে আস্তে অভ্যাস হইব তোমরা ধরো কেন দুপুরে আসুক আর বিকালে আসুক ঠিক না আস্তে আস্তে কি হবে হ্যাঁ আস্তে আস্তে অভ্যাস হবে আর কিছু যদি কইরো বসে
তো বাপে হাসে আর বলে আরে বাপেরটাই তো করছে, অন্যেরটা তো করে নাই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। যদিও আল্লাহর সাথে এই তুলনা হয় না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না, এই জন্য অনেকগুলো এমনি মাফ করে দিই, ভালোবাসেন তো এই জন্য চোখ রাখতে চান না। আমরা ভালোবাসার পাত্র, চোখ রাখেন না, অনেকগুলো এমনি মাফ করে দিই। যেটা বেচা গেছে ওটাও ধরতে চান না, ওটাও কাউন্টে আনতে চান না। যদি কাউন্টে আনতে চাইতেন তাহলে পাঁচ ওয়াক্তের মধ্যবর্তী যে সময় আছে এটার গুনাহ কোনোদিন মাফ করতেন না, অথচ হাদিসে আছে এটা মাফ করে দেন। তারপরও যদি কিছু বেচা যায় তো জুমায় আসলে পা দিতে দেরি, জুমা থেকে জুমা এই মধ্যবর্তীটা মাফ করতে দেরি করেন না। তারপরও যদি কিছু বেচা যায় তো রমজান থেকে রমজান এক বছরটা রমজানে পা দিতে দেরি, মাফ করতে দেরি করেন না। বুঝা গেল, আল্লাহ আমাদের উপরে চোখ রাখতে চান না, ভালোবাসেন, হিসাব কিতাবও নিতে চান না, কিন্তু আল্লাহ এটা চান সত্যি যে এই যে ছোট জীবনটা যতটুকু কাউন্ট করবে এটা যেন সঠিকভাবে কাটে। এই জন্যই আমি বলছিলাম দিনই কথা যত ধ্যান দিয়া শুনবে দিলে কাঁদবে, দিল নরম হবে, তখন চোখের বাঁধন খুলবে, বাঁধ ভেঙে যাবে, চোখের বাঁধ। আমাদের দেশে থাকে না ভেরি বাঁধ, চোখের মধ্যে বাঁধ আছে, ভেরি বাঁধ আছে, ওটা ভেঙে যাবে। দিল যখন নরম হবে তখন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, চোখ দিয়া পানি বাহির হবে, এক তো আমলের তৌফিক হবে, আমল সহজ হবে, দ্বিতীয় দিল নরম হবে। আর আমল যখন করবে তখন এই যে বাঁচা জীবনটা যেটা বেঁচে রইল, অনেক কিছু মাফ করার পরে যেটা হাতে রইল ওটাকে সঠিক ব্যবহার সম্ভব হবে। সঠিক ব্যবহার এখন কিন্তু সঠিক ব্যবহার হইতেছে না, তখন সঠিক ব্যবহার সম্ভব হবে, সঠিক ব্যবহার সম্ভব হবে, তখন নামাজির মন শরীর মসজিদের বাহিরে থাকবে কিন্তু মন মসজিদের ভিতরে থাকবে। নাহলে হাদিস কেন আসতো, কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, মসজিদ শরীর বাহিরে, মন মন মসজিদে, মন মসজিদে থাকবে, লটকায় থাকবে মসজিদে, মন মসজিদে থাকবে শরীর বাহিরে। আল্লাহকে যদি জিজ্ঞেস করি একে কি হিসাবে গণ্য করবেন, আরে মসজিদ ওয়ালা হিসাবেই গণ্য করবো, এই জন্যই তো আরশের নিচে ছায়া দিব। আরে মসজিদ ওয়ালা হিসাবেই কি করব, গণ্য করব, এই জন্যই তো একে আরশের নিচে কি করব। সাবাতুন, এর ভিতরে একজন হলো কলবু ও মুআল্লা কুম্বিল মাসাজিদ, যার দিল মসজিদে লটকায় আছে। এরকম কর্মক্ষেত্রে থাকবে, কর্মক্ষেত্রে থাকবে, কিন্তু সময়টা সুরক্ষিত হবে। সময়টা কি হবে, আজকে সময় সুরক্ষিত না, যার যেমন মনে চায় এমন কাটাইতেছে। আর সময় যদি সুরক্ষিত না হইল, সময় কসম খোদা, সময় যদি সুরক্ষিত না হইল, এই জীবনটা যদি সুরক্ষিত না হইল, এই সময়ের জীবনটা যদি সুরক্ষিত না হইল, তাহলে জীবন থাকবে মজা থাকবে না, জীবন থাকবে, জীবন থাকবে, জীবন থাকবে মজা থাকবে না, ধন সম্পদ সব থাকবে কিন্তু মজা থাকবে না, বিবি বাল বাচ্চা সব থাকবে কিন্তু মজা থাকবে না, স্বাদ থাকবে না, স্বাদ স্বাদ থাকবে না। আজকে যেরকম আমাদের জীবন আছে কিন্তু স্বাদ নাই, কি নাই,
সম্পর্ক আছে কিন্তু স্বাদ নাই, মজা নাই। ধন সম্পদ সব আছে কিন্তু মজা নাই, নাই কারো জীবনে মজা নাই। মজা যদি থাকতো, মজা যদি থাকতো তাহলে বাংলাদেশে দুই চারটা আঙ্গুল দিয়ে দেখাই। স্বামী স্ত্রীতে যদি মজা থাকতো তাহলে বাংলাদেশে মিনিটে এত তালাকের প্রবণতা হইতো না। দিন দিন তালাকের মাত্রা বাড়তেছে, নতুন নতুন বিয়ে, কয়েকদিন পরেই তালাক। কেন? জীবনে স্বাদ নাই, মজা নাই। মজা যদি থাকতো, স্বাদ যদি থাকতো, আমাদেরকে মাসলা জিগায় রাগে তালাক দিছি। রাগে তো মানুষ তালাকই দেয়, আর রাগ যদি না হয় তো অন্যটা দেয়। মনে হয় বোঝেন নাই, ঠিক না? বিয়ার সাথী তো করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? রাগ যখন না করে তখন অন্যটা দেয়, ঠিক না? তালাক তো মানুষ রাগেই দেয়, ঠিক না? কি কন বাঙ্গা বলে দিমু, বাহিরে লাউড স্পিকার খোলা আছে এই জন্য বাংতেছি না। রাগ যখন না করে তখন তো একজন আরেকজন চুমা দেয়, রাগ করেই তো তালাক দেয়। কিন্তু মাসলা জিগায় ফাঁক বাহির করার জন্য হুজুর রাগে দিছি, রাগে খুব রাগ হয়েছিল। কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি, হ্যাঁ তালাক তো রাগেই দিতে হয়, এছাড়া রাগ ছাড়া তালাক দিলে তালাক হয় না। তালাক তো রাগেই দেয় মানুষ, আর রাগ যখন না করে তখন তো একজন আরেকজনকে মহব্বত করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তখন জীবনে মজা থাকে না। মজা সময় যখন সুরক্ষিত না হয় তখন জীবনে মজা থাকে না, মজা থাকে না, সত্য মজা থাকে না, মজা থাকে না। রাগ হয়ে যাবেন বললে বলবো? হ্যাঁ না, রাগ হয়ে যাবে। আমরা ঘরের বাইরে সময় বেশি কাটাই, ঘরে সময় ঘরের বাইরে সময় বেশি কাটাই, ঘরে খুব কম কাটাই। কেন জানেন? ঘরে মজা নাই, ঘরে স্বাদ নাই। যদি স্বাদ থাকতো তো বলতো, কালকা যেটা বাজার করছো এটা দিয়ে আজকে চালায় নিমু, চলো বৃষ্টি নামছে তো দুইজনে লেপ লয়ে ঘুমায় থাকি, শীতও আছে, আজকে আর দোকান খুলো না। হাসেন কেন? রাগ হয়ে গেলেন? সত্য এটাই তো। ঘরওয়ালারা বলতো, যা আছে ওইটা দিয়া চলে যাবে কালকেও, তোমার যেতে হবে না, চলো আজকে একটু মজা করে ঘুমাই, একটু মজা করে। মনে হয় বোঝেন নাই কিছু, বোঝেন তো জান না, ফিডার তো খান আপনারা, কোথেকে বুঝবেন? একটু মজা করে ঘুমাই, একটু মজা করে ঘুমাই, কেন আজকে শীতটা বেশি বেশি লাগে, যেও না আজকে, ঠিক না? কি আমরা ভাবি কি কর্মস্থলে গেলেই ভালো, কেন না ঘরে তো কি নাই মজা, শান্তি বললাম না মজা বললাম আর কি, ঘরে তো মজা নাই, ঘরে স্বাদ নাই। এই জন্য 18 ঘন্টা বাইরে কাটে, ট্যাবলেট খায়া 6 ঘন্টা ঘরে কাটে, ওটো ট্যাবলেট সহ, ট্যাবলেট ছাড়া না, ট্যাবলেট ছাড়া না, ট্যাবলেট ছাড়া না, ট্যাবলেট খায়া। জীবনে স্বাদ থাকে না, স্বাদ জীবন থাকে স্বাদ থাকে না, সম্পদ থাকে স্বাদ থাকে না, সম্পর্ক থাকে স্বাদ থাকে না। আর যখন জীবন সুরক্ষিত হয়, জীবন যখন সুরক্ষিত হয় তখন সব জিনিসের ভিতরে জীবনও স্বাদ চলে আসে, স্বাদ কি আছে, স্বাদ আসে, স্বাদ। তখনই ওই হাদিস সত্য হয়, কয় জমিনের পেট পিঠ জমিনের পেটের চেয়ে উত্তম, হাদিসের শব্দ, জমিনের পেট
জমিনের পিট জমিনের পেটের চেকি উত্তম, এখানে স্বাদ আছে, সব জায়গায় স্বাদ, স্বাদ আর স্বাদ, সম্পর্কে স্বাদ, জীবনে স্বাদ, সম্পদে স্বাদ, সব কিছুর ভিতরে স্বাদ আর স্বাদ বড়া, সব কিছুর ভিতরে স্বাদ বড়া, স্বাদ বড়া। তখন দেখা যায় একটা সময় ছিল, একটা সময় ছিল, সময় ছিল, একটা সময় ছিল, একটা সময় ছিল, কেমনে যে বুঝাবো, একটা সময় ছিল, দেখছেন কি দেখেন না, একটা সময় ছিল প্রতিবেশীরা ডেকা ডেকা খাওয়াইতো, ডেকা ডেকা খাওয়াইতো, ডেকা ডেকা মাথায় তেল দিয়া দিত, যার ঘরে তেল থাকতো পাড়া বসিস বললো বিকালে আইসো তোমরা সবাই তেল দিয়া দিব, যদি বলতো সবাই রে ডাইকা তেল দিয়া তেল শেষ করে ফেলতেছ, তা বুঝবি না তেল দেওয়ার ভিতরে মজা আছে, বুঝবি না, যা তুই কি বুঝবি তেল দেওয়ায় কি মজা। আবার বুড়া বুড়িরা বলতো আমরা তেল দিয়া যাইতেছি তোকে মাথায় মেশে তেল দিব, কি বুলা গেছেন, হ্যাঁ বেশিরভাগই তো বিক্রমপুরের মানুষ, বুলা গেলেন নাকি, হ্যাঁ আমরা তেল দিয়ে যেতেছি তোদের মাথায় মানুষ তেল দিবে, এই প্রবাদ বাক্যগুলো ছিল, মজা ছিল, স্বাদ, সম্পদওয়ালারও স্বাদ ছিল, যার কাছে সম্পদ ছিল। আগে গ্রামে দেখছি তো যাদের অডেল ধান ধানি জমিন ছিল, তো ধান যখন উঠত তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তিন চার মাসের জন্য ওই বাড়িতে চলে আসত, বাড়ি চব্বিশ ঘন্টা গরম থাকত, সম্পত্তির মালিকালারা ওরা শুধু ঘুরত, এরা নিজের মনে করে দান নিত, ফসল নিত, শুকাইত, মারাইত, শুকাইত, ডেকে ছিল, চাল বাহির করত, পাকাইত, খাইত, মুড়ি ভাজত, পিঠা বানাইত, সারাদিন ওই বাড়িতে ধুমধারাক্কা বিয়ের মতো চলতেছে, সব কিছু গুছায়া দিয়া যখন যাওয়ার পালা হইতো বলতো তোরা খালি যাবি কি কইরা, তোরা খালি যাবি কি কইরা, তখন সবাই রে বাঘ বাঘ কইরা দিত, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা, মজাই ছিল আলাদা। আপনারা দেখেন নাই তো এই জন্য বুঝবেন না, এটা বয়স্করা দেখছে, আপনারা সবাই দেখে নাই, দেখেন নাই তো, এটা মজাই ছিল, ওই বাড়িতে রাত দিন এক ছিল, তখন পুরো আত্মীয় স্বজনও আসতো, পাড়া প্রতিবেশীও আসতো। আর ওই সময় শাড়ি পড়া ওই বাড়ির মহিলারা রানীর মতো বয়া থাকতো, আর পান চাবাইতো, আর মুস্কি মুস্কি হাসতো, কেউ মাথা দেখা দিতেছে, কেউ তেল লাগায় দিতেছে, কেউ খেদমত করে দিতেছে, কিন্তু কোনোদিন এটা ভাবতো না যে এরা তো পাড়া প্রতিবেশী না, এই ভিতরে একটা বাবুই ছিল না কারো, মজা ছিল, মজা। এই জন্যই বলতেছি কথার শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ করুক বুঝে আসুক, সবসময় প্রতি মাসে আমারও আসার সুযোগ হোক আর আপনাদেরও আসার সুযোগ হোক, অল্প অল্প কথা যদি দিলে কাইথা নিতে পারি তো সময় সুরক্ষ জিন্দেগি সময় সুরক্ষিত হবে, তখন দিনই কথা যত ধ্যানের সাথে শুনব, খেয়ালের সাথে শুনব, মনোযোগ দিয়ে শুনব, মোহতাজ মনে করে শুনব, আমি এই কথাগুলার মোহতাজ, মুখাপেক্ষী, তো ভিতরে গাঁদবে, দিল নরম হবে, আমল করা সহজ হবে, জিন্দেগির ভিতরে জীবনের ভিতরে অনেকটাই তো মাফ করে দিছেন, একটু খালি আমাদের থেকে হিসাব নেবে, একটু পুরার অনেকটাই তো মাফ করে দিছেন এই উম্মতকে, ভালোবাসার খাতিরে হোক আর আমাদের নবীজির খাতিরে হোক, নবীজি আর ভালোবাসার খাতিরে অনেকটাই মাফ করে দিছেন এই উম্মতে, অল্প একটু রয়ে গেছে, অল্প একটু, অল্প একটু। এক হাদিস গাটলে বোঝা যায়
এক সন্ধ্যার হিসাব রয়ে গেছে, এক সন্ধ্যার। আসর থেকে মাগরিব এটাকে সন্ধ্যাই বলে, আসর থেকে মাগরিব এটা গ্রাম্য ভাষায় কি বলে? সন্ধ্যা, ঠিক না? আসরের পরে কি বলে গ্রাম্যরা? গ্রাম্য মা বোনরা বলে, চাচিদেরকে দেখতাম বলতো, আরে সন্ধ্যা হয়ে গেছে এখনো বাড়িতে আসলি না, আসরের পর থেকে সন্ধ্যা হয়ে যায়, এক সন্ধ্যার হয়তো হিসাব নিবে। এই জন্য এটাকে সুরক্ষিত করতে শিখা, সুরক্ষিত করতে শিখা। যখন সুরক্ষিত করবে আল্লাহর ওয়াদা, তখন শাক থাকলেও মজা থাকবে, শাকে মজা থাকবে এরকম যেরকম আজকে কাচ্চিতেও মজা নাই, সুস্বাদু থেকে দামি থেকে দামি খাবারে মজা নাই, তখন শাকে মজা থাকবে, শাকে মজা থাকবে। পদ্মা এখনো ইলিশ দেয়? পদ্মা এখনো কি দেয়? না দেয় না। কিন্তু আগের পদ্মার ইলিশ বাজলে, এক বাড়িতে বাজলে পুরা গ্রাম খবর হয়ে যেত ওই বাড়ি ইলিশ বাজতেছে, ঠিক না? সত্য তো? আবার একটু ডুবা তেলে বাজত, লেগে ইলিশে যেরকম মজা ছিল তেলে এর চেয়ে বেশি মজা ছিল। আর যদি শুকনা মরিচ এটার ভিতরে দিতে পারতো তেলে তো আরো মজা, ঠিক না? কি হ্যাঁ মজা ছিল, এখন না এই পদ্মার ইলিশ এখনো আছে, না ঘ্রাণ আছে না মজা আছে। একটা কেন একশো বাজলেও কেউ খবর পায় না যে কয়টা বাজা হইল, বুড়া বুড়িরা বলতো এটাই, যদিও এদের ভাষায় বলতো কিন্তু এটা হাদিসের কোরআনের কথা বলতো। আসেন, ছোট জীবনটাকে সুরক্ষিত করতে শিখি। আবারও পিছিয়ে যাইতেছি, দিনই কথা যত বেশি ধ্যান খেয়ালের সাথে শুনব, যত বেশি ধ্যান খেয়ালের সাথে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে প্রয়োজন মনে কইরা যে আমার প্রয়োজন, তখন দিলের ভিতরে কাঁদবে, শক্ত দিল নরম হয়ে যাবে, নরম শক্ত দিল নরম হয়ে যাবে, নরম নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমল জিন্দগিতে আসবে, বাচ্চা কোচা জীবনটা সুরক্ষিত করা সহজ হবে। আর যখন সুরক্ষিত হবে তখন যা থাকবে কাছে ওটাতেই মজা থাকবে, ঘরে চুলা জ্বলে না তারপরও মজা থাকবে, এটাও একটা মজা হবে, এটাও একটা, এটাও একটা মজা হবে। আম্মা যান অভিযোগ নিয়ে বলেন নাই, মজা নিয়ে বলছেন। আম্মা যান বলছে আমাদের চুলা জ্বলে না, শুধু খেজুর আর পানি ছিল তারপরও মজা ছিল, তারপরও কি ছিল? তারপরও মজা ছিল। সাহাবাদের ঘরে শুধু পানি ছিল তারপরও মজা ছিল, কি ছিল? মজা ছিল। আমাদের ঘরে সব আছে তারপরও মজা নাই। এর জন্য আসেন এই জীবনটাকে সুরক্ষিত করতে শিখি। সুরক্ষিত করার পদ্ধতি দুটা, কয়টা? দুটা পদ্ধতি সুরক্ষিত করার, দুটা দুটা পদ্ধতি জীবনটাকে সুরক্ষিত করা। একটা হলো আল্লাহ আল্লাহ রসুলের কাছে হওয়ার তরতিব গুলা শিখা, যে আমি কি করে আল্লাহ আল্লাহ রসুলের কাছে হইতে পারি, আল্লাহ পাইতে পারি, আল্লাহ রসুলকে পাইতে পারি, আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ পাইতে চাই আল্লাহ রসুলকে পাইতে চাই, এটা হলো আমার জন্য, এটা হলো আমার জন্য। একটা পদ্ধতি হলো আমার জন্য লাগানো, সেটা কি? আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। তখন পদ্ধতি শিখতে হবে যে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায় কিভাবে,
আল্লাহ কোথায়, রসুল কোথায়, আমি কোথায়, পাবো তো পাবো কি করে, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যায়, এটা নিজের নিজের জন্য এটা শিখা, এটার পিছনে লাগানো, এটা শিখতে হবে। হক্কানি আলেমদের থেকে, আল্লাহওয়ালাদের থেকে, এদের সোহবতে থেকে, এদের সাথে চইলা ফিরা উঠা বসা আসা যাওয়া ঘনিষ্ঠতার মাধ্যমে এদের কাছ থেকে শিখতে হবে। আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহ রসুল পাইতে চাই, কি করে পাব, কোন পদ্ধতিতে চললে আমি পাব, এটা আমার জন্য, এটা আমার জন্য। তখন এটা শিখা, সময়কে সুরক্ষিত করা, ওটার ভিতরে সময়কে কাটানো, ওটার ভিতরে সময়কে কাটানো। হ্যাঁ, সবকিছু কইরেও সম্ভব, তখন দোকানে বসেও আল্লাহওয়ালা হবে, দোকানে বসা, হ্যাঁ, শুধু আল্লাহওয়ালা না, কেমন আল্লাহওয়ালা, আল্লাহ রসুল বলতেছে নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে, এবার কেমন আল্লাহওয়ালা আপনিই ভাবেন, নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে দোকানে বসা, আদালতে বসে আল্লাহওয়ালা হবে, নাহলে হাদিস কেন আসতো, একদিনের ইনসাফ 60 বৎসরের এবাদত এর পিছে এ আগে, একদিনের ইনসাফে 60 বৎসরের এবাদত তার আমলনামায় লেখা হবে, নফল না, 60 বৎসরের একটা জীবন তার আমলনামায় লেখা হবে, এক এক দিনের ইনসাফে আল্লাহওয়ালা হবে, কি আল্লাহওয়ালা হবে, কেমন আল্লাহওয়ালা, ইনসাফ এটা আল্লাহর সিফত, কি কার সিফত, হুকুম আছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, এটা আল্লাহর গুণ, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। আপনি দেখবেন টাই পড়া, আপনি দেখবেন সাফারি স্যুট পড়া, আপনি দেখবেন দাড়ি নাই টুপি নাই, কিন্তু আল্লাহওয়ালা হইয়া বাইরিতেছে, ডেলি আল্লাহওয়ালা হইতেছে, ও আল্লাহওয়ালা, ইনসাফের কারণে। কেননা ওই সাহাবি যদি ঘুমানোর সময় বুক জারু দিয়া দিল জারু দিয়া ঘুমায়, সে যদি জান্নাতের ঘোষণা একাধারে টানা 3 দিন পাইতে পারে, শুধু দিল জারু দিয়া ঘুমায়, কি দিয়া, কি দিয়া, এত প্রসিদ্ধ কতবারই জীবনে শুনছেন, আল্লাহ রসুল এক ব্যক্তি কি বলছে, 3 দিন জান্নাতি জিজ্ঞেস করছে কি আমল করো, 3 দিন সারা রাত্র দেখছে, দেখে কোনো আমল নাই, বলছে কোনো আমল করি না, কিন্তু ঘুমানোর সময় দিলটা পরিষ্কার করে ঘুমাই, আমার দিলে কারো জন্য কিছু রাখি না, তো বলছে এই জন্যই তুমি 3 দিন জান্নাতি, এতটুক করে যদি জান্নাত পাইতে পারে তো ইনসাফ করে কেন পাবে না, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে আল্লাহওয়ালা হয়ে যাবে, কি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, নারীও আল্লাহওয়ালা, পুরুষও আল্লাহওয়ালা, যুবকও আল্লাহওয়ালা, বাচ্চাও আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা হবে, বাচ্চাও আল্লাহওয়ালা হয়ে যাবে। কাহিনী আছে, কাহিনী আছে কিতাবে, বাপ ছেলেকে নিতে চায় না মসজিদে, বড় জোরাজুরির পরে নিয়ে গেছে, তো অর্ধেক অধিকাংশ মানুষেরই দেখতেছে জুতা নাই, আর অনেকের কিছু লোকের আছে কিছু লোকের নাই, তো বাপ জিজ্ঞেস করছে কিরে জুতা কই, ওই জাগরটি কবুল হয়েছে নামাজ ওগরটি রাখছি, যাদেরটি কবুল হয় না ওগরটি ফালাইয়া দিছি, ওদেরটি কি করছি, বাচ্চা কিতাবে আছে, আছে এরকম বাচ্চা, আছে এরকম বাচ্চা, আছে আছে এরকম বাচ্চা, এরকম বাচ্চা আছে, পাকা কলা নিয়ে আসতেছে বাচ্চা ডাইকা,
তো বাচ্চা জিজ্ঞাসা করছে মাথায় কি কলা, কাকে দিবি? তোমার আব্বাকে। আমাকে একটা দে, সব তো কাঁচা, যা কাঁচা। আইনা যখন নামাইছে তো সব কাঁচা। তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে, বলছে এরকম বসে আছিস কেন? আনলাম তো পাকায়া। বলছে রাস্তায় কার সাথে দেখা হয়েছে? ওর সাথে। কি বলছে? কলা চাইছিল, আমি বলছি কাঁচা, কেন আমি আপনাকে দিব, তারপরে তো ও খাবেই, বাড়িতে কেউ থাকবে, ওই তো খাবে। তো ও কি বলছে? বলছে যা কাঁচা। আছে এরকম বাচ্চাও আছে, মাসুম তো, মুখ দিয়ে যা বাড়ি করে তা হয়ে যায়, মাছ বাড়ি করে তা হয়ে যায়, মাসুম না বাচ্চা, নিষ্পাপ না। আছে বাচ্চাও আল্লাহওয়ালা, এই জন্য আসেন আল্লাহওয়ালাদের থিকা, হকানি আলেমদের থিকা, যে আমি আল্লাহকে পাইতে চাই, রসুলকে পাইতে চাই। সর্বকর্ম কইরা কিভাবে আমি পাইতে পারি, আমাকে ওই রাস্তা দেখা। তখন দেখবেন দোকানে বয়া বয়া আল্লাহ পাবেন, আল্লাহ আল্লাহ পাবেন, আল্লাহ পাওয়া যাবে। এটা হলো নিজের জন্য, আর আরেকটা হলো আল্লাহর জন্য। সময়টাকে নিজের জন্য লাগানো একটা, আরেকটা হলো আল্লাহর জন্য লাগানো। কি আল্লাহর জন্য? আল্লাহর জন্য লাগানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগানো, একটা নিজের জন্য। ওটার তোর তৃপ্ত শর্টকাট বললাম, আবার কখনো সময় লম্বা হলে বলবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়টা হলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ওটা হলো প্রতিদিন কমসে কম 2 মিনিট বাহির করি, আর একজনকে টার্গেট করি, একে আল্লাহ আল্লাহ রসুলের কাছে করি, দাওয়াত দিই একজন ডেলি। যে যত বেশি মানুষকে আল্লাহ আল্লাহর রসুলের কাছে করবে, তা আল্লাহই বলতেছে এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নেই। শুধু এর কথা উত্তম না, এও উত্তম, এও এও। কিন্তু এটা কিন্তু সূক্ষ্ম জিনিস, এখানে একটা জিনিস শর্ত আছে, এটা সূক্ষ্ম। ডেলি দাওয়াত দিব, কিন্তু ওই যে আগে বললাম না, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা নিজের জন্য যেটা লাগাই, এই কানেকশনটা লাগায়া করতে হবে, এই কানেকশনটা লাগায়া করতে হবে। আর এই কানেকশনটা না লাগায়া যদি করি, না লাগায়া যদি করি, তাহলে কিন্তু সমস্যা আছে, সমস্যা আছে। তখন দাওয়াত আপনাকে আল্লাহর কাছে করবে না, তখন দাওয়াত দিবেন আর আপনি ভিতরে ভিতরে ভাববেন যে আমার চেয়ে উত্তম কে আছে, আমি তো দাওয়াতের কাম করি। যেরকম আমাদের সমাজে এখন এই রোগটা ব্যাপক ছড়ায়া যেতেছে, কি করতেছে? ব্যাপক ছড়ায়া যেতেছে। দাওয়াত দিয়া নিজেকে ভাবে আমি আমার চেয়ে উত্তম কে, এমনকি আলেম ওলামাকে পর্যন্ত বলে, তো 4 মাস লাগায় নাই, উনি তো চিল্লা লাগায় নাই, উনি তো সাল লাগায় নাই, কি লাগাইছে কপাল পোড়া, তুই দেখবি কেয়ামতের মাঠে আলেমরা কি লাগায়। তুই কি লাগাইছস, তুমি কি লাগাইছ কপাল পোড়া, আর আলেম কি লাগাইছে কেয়ামতের মাঠে, তুমি দেখবে কি লাগাইছে। আদালত যেদিন বসবে ওদিন তুমি দেখবে, আর এটাও দেখবে তোমার কপালে কয় নম্বর জুতা আসে, জুতার নম্বরটাও আল্লাহ দেখায় দিবে, এত নম্বর জুতা তোর কপালে। এই জন্য আগেরটা আগে করতে হবে, আমার জন্য যেটা, যে আমি কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের কাছে হব, এটা হক্কানি আলেম আল্লাহওয়ালাদের থেকা সোহবতে থাইকা কাছে থাইকা উঠা বসা কইরা চলাফেরা কইরা মোহাব্বত কইরা এদের থেকে জানবো
তারপরে দ্বিতীয়টা করব যেটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমি মানুষকে একজনকে হলো ডেইলি আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ডাকব তখন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আপনার চেয়ে উত্তম কেউ নাই মনে থাকবে ইনশাআল্লাহ থাকবে তো মনে ইনশাআল্লাহ ভুলা তো যাবেন না আল্লাহ করুক এই মজমাকে আল্লাহ কবুল করুন আমিন আপনারাও দোয়া করেন আমরাও দোয়া করতেছি আমরা চাই এরকমই মজমা এর চেয়ে ভারী মজমা প্রতি মাসে হোক আমরা চাই এজন্য নিয়ত করেন নিজেরও আসবেন নিয়েও আসবেন ইনশাআল্লাহ কে কে নিজে আসবো নিয়ে আসবো ইনশাআল্লাহ হ্যাঁ আগামী মাসের 19 তারিখ যদি বেঁচে থাকি আর কি মরে গেলে তো মরেই গেলাম কাহিনী শেষ ঠিক না এই জন্য মেরে দোস্ত নিয়েও আসবো আসবো আবার নিয়েও আসবো সত্য এটাই এক এক জামানার এক এক স্রোত থাকে এক এক জামানার এক এক স্রোত থাকে যদিও আপনাকে আমি বুঝাই বুঝবেন কিনা জানি না আল্লাহর রাসূল যখন জিন্দা ছিলেন তখনই কিন্তু ওয়াইজ করুণীয় ছিলেন আবার মুসলমানও ছিলেন কি ছিলেন মুসলমান কিন্তু আল্লাহর রাসূলকে দেখেন নাই আল্লাহর রাসূলকে এই জন্য ওয়াইজ করুণী তাবেই সাহাবা দেখছেন তাবেই কিন্তু রাসূল দেখেন নাই এই জন্য সাহাবি না কি না কি ওই সময় জোয়ার ছিল সাহাবীর হওয়ার তাবেই হওয়ার না ওই সময় কি জোয়ার যৌবন কারণ আল্লাহর রাসূল জিন্দা আল্লাহর রাসূল বাহায়াত কিন্তু অবেশ মর্যাদা পাবে মার খেদমত ছেড়া যেতে পারেন না মর্যাদা পাবে কিন্তু সাহাবি 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 এই জমানা হলো সময় হলো যে যত বেশি হক্কানি আলেমদের সাথে আল্লাহওয়ালাদের সাথে নিজেকে যত বেশি ঘনিষ্ঠ করবে এই জমানা হলো ঘনিষ্ঠ করা এখন এটাই জোয়ার এটাই এটাই জোয়ার এটাই জোয়ার এটাই জোয়ার যদি বলবেন কেন কারণ আল্লাহর রাসূল যখন ছিল তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি বিরোধিতা ছিল আল্লাহর রাসূলের ঠিক না বুঝাইতে মনে পারি নাই হ্যাঁ এই জন্য ওনার সাক্ষাৎ ওনার সাথে দেখা করা ঈমান আনা এটার জোয়ার যত বেশি বিরোধিতা ছিল তত বেশি জোয়ার ছিল হ্যাঁ আজকের সময়টা সবচেয়ে বেশি চলতেছে আলেম ওলামার থেকে কিভাবে দূরে সরা যায় আল্লাহওয়ালাদের থেকে কিভাবে বেশি দূরে সরা যায় এই জন্য এখন জোয়ার হলো যত বেশি এদের সাথে মিলবো মিশবো চলবো মহাব্বত করবো উঠা বসা খাওয়া লাওয়া চলা ফিরা করবো তত বেশি আমি উপরে উঠব আমি দুটার পার্থক্য বুঝাইতে পারছি কিনা জানি না রসুলের জামানায় সবচেয়ে বেশি বিরোধিতা ছিল আল্লাহর রসুলের না ছিল না ছিল আজকেও তেমনই আজকে তেমনই দাড়ি ছাড়ালাও করে দাড়িয়ালাও বিরোধিতা করে টুপি ছাড়ালাও করে টুপি আলাও করে পাগড়ি ছাড়ালাও বিরোধিতা করে পাগড়ি পুড়েও করে বেনামাজিবেও বিরোধিতা করে নামাজ পুড়েও বিরোধিতা করে ঠিক না এই জন্য জোয়ার এখন কি যত বেশি আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেকে জুড়ব তত বেশি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা অত উপরে উঠব আল্লাহ আমল করেন তৌফিক দান করেন আমিন লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতান আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ মালিক ডাইকা আনি নাই নিজে নিজে আসে আর যারা নিজে নিজে আসে আল্লাহ তাদেরকে নাকি অবহেলা করা হয় না তাকে নাকি দূরে সরানো হয় না ইল্লা মাইউনি বেটাই বুঝায় বিদায় আজকে বিশ্বাস করব
আপনি এদেরকে দূরে সরাবেন না, কাছেই করবেন। আপনার হাবিবেরও কাছে করবেন, দিনেরও কাছে করবেন, দিনদারিরও কাছে করবেন। বিদায় মালিক, এদের সবাইকে, আমাদের সবাইকে আপনার আপনার হাবিবের কাছে করে দেন। আর কিচ্ছু চাই না আমরা, কাছে হইলেই হবে, আর কিচ্ছু লাগবে না মালিক। আল্লাহওয়ালারা তো এটাই বলতো, জান্নাত দোজখ দিয়া কি করব, আমরা তো আপনার কাছে হইতে চাই, আপনাকে দেখতে চাই, আপনাকে পাইতে চাই, এটা হইলেই হবে। জান্নাতের মালিকও তো আপনি, দোজখের মালিকও তো আপনি। আল্লাহ আমলের বদলা দিয়া দিবেন, আল্লাহ আমলের বদলা দিয়া দিবেন, আমলের বদলা দিয়া দিবেন। তো কর্মচারীকে যতটুক বেতন অতটুকুই মাসের শেষে দেয়, আর আপন জনরে তো গয়না দেয় না, তুই নিজের হাতে যা, যখন দরকার হয় নিয়ে যাইস। আল্লাহ আমরা এটাই চাই, যখন দরকার হবে, যা দরকার হবে আপনার থেকে নিয়ে আনিব। আমরা মজদুরের মতো মজদুরি চাই না আপনার কাছে। আল্লাহ আমাদেরকে আপনার কাছে করে দেন, এদেরকে কাছে করেন, এই মজমা কবুল করেন, এই আয়োজন কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এটাকে হাকিকি ইসলাম মজলিস বানায় দেন। আয় আল্লাহ, কেউ এটা সামনে দিয়া ফাইটা যাবে, সেও যেন ইসলাম পাওয়া যায়, যে ভিতরে আইসা ঢুকবে পা রাখবে সেও যেন ইসলাম পাওয়া যায়। আল্লাহ এরকম বানায় দেন। আল্লাহ আপনি পারেন, আমি বিশ্বাস করি পারেন, আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন, বিশ্বাস করি পারেন। আল্লাহ এদেরকে কবুল করেন, এদের জেনারেশনকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশকে দিনদারির জন্য কবুল করেন, আমাদের দেশকে সর্ব ধরনের বালা মুসিবতের থেকে হেফাজত করেন। যার যে পরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন, সমস্ত মুর্দিগানকে মাফ করা দেন, আল্লাহ ইনসানকে মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। وصلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين. ذاكر مصر